আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম শিমুল, প্রকৃতি নির্ভর গ্রুপের একজন স্টুডেন্ট। আমাদের ছাত্র নাম হচ্ছে কাজী মোহাম্মদ আবেদ লতিফ, আপনারা ওনাকে অনেকেই চিনেন, এবং আমি ওনার গ্রুপের পক্ষ থেকে ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছি। তো আমার গ্রুপে বা অনেকেই যারা আমার কাছ থেকে ফিশ মিল জানেন, আমি ফিশ মিল চাকরির পাশাপাশি আমি এই ফিশ মিলটা তৈরি করি। যে ফিশ মিলটা হচ্ছে একদম সামুদ্রিক মাছে, বিভিন্ন মাছে যারা তৈরি করি সাধারণত দিই। আসলে মূল ব্যাপারটা আমার আজকে এটা নিয়ে আলোচনা করব না, করব আসলে খাবার, যে আমরা খাবার নিচ্ছি বা বাজার থেকে নিচ্ছি, আজকে বাজারের যে খাবারের ঊর্ধ্বগতি, খাবারের যে দিন দিন যে খাবারের যে পরিমাণ দাম বাড়তিছে, আসলে আমাদের পক্ষে ফিড কিনে খাওয়ার মতো অবস্থা নাই। ফিডের যে দাম বাজারে, যে খাবারের দাম, ফিডের যে দাম, আর আমাদের বাজারে যে মাছ বিক্রি করতেছে সে মাছের দাম কখনোই এক পাচ্ছি না। যার কারণে আমরা যারা নিম্ন বা অল্প আয়ের চাষিরা আছে বা যাদের অর্থ কম, তারা আসলে হাতে বানানো খাবারে খাওয়ানোর একটা সিদ্ধান্ত বা আমরা খাওয়াই। তো হাতে বানানো যখন খাবারগুলো নেন বা লুজ যে খাবারগুলো, খাবারগুলো কীভাবে তৈরি করব আমরা, সেই বিষয়টা একটা বিষয় অনেকেই প্রশ্ন করছেন, যার কারণে এটা খাওয়ার কীভাবে তৈরি করবেন এটার উপর একটা স্যারের বিশাল ক্লাস আছেন। আর স্যারের আবেদ লতিফ স্যারের আমাদের প্রকৃতি নির্ভরে অল্প একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, রিসেন্টলি শুরু হয়ে যাবে। আপনার যে কেউ যদি আমাদের প্রকৃতি নির্ভর গ্রুপে বা আবেদ লতিফ স্যারের ট্রেনিং করতে চান, তাহলে আপনারা করতে পারেন। সবাইকে ওনার প্রকৃতি নির্ভর গ্রুপে সার্চ দিলেই, ইউটিউব সার্চ দিলেই চলে আসবে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো আপনারা খাবার কিভাবে মিক্সড করবেন, হাতে বানানো বা লুজ বানানো খাবারটা কিভাবে মিশাবেন, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে ধরেন আমরা সাধারণত 4 থেকে 5টা খাবার হাতে তৈরি করি বা বানাই, সেটা হচ্ছে আমরা যেমন সাজেস্ট করি যে ডিওরবি দিবেন, ডিওরবি বা রাইস অটো ব্রান দিবেন, ফিশ মিল দিবেন, সয়াবিন মিল দিবেন, তারপরে হচ্ছে আপনার যদি রেপসিড যদি অয়েল কেক থাকে রেপসিড অয়েল কেক দেন, সাধারণত 4 থেকে 5টা, বা কারো কাছে যদি অ্যাঙ্কোটাল থাকে। প্রোটিন নিয়ে আমি কথা বলবো না, প্রোটিন নিয়ে অনেক ভিডিও কথা আছে, আরও হয়তো বা বলবো। তো ধরেন আপনি ডিওরবিটা দিলেন, ডিওরবিটা আপনি যখন এইভাবে আসবে তখন ডিওরবিটা এইভাবে আপনি কী করবেন, টোটালি যে ফুলের টপ দিবেন এইরকম একটা টপ লেয়ারটা সমানভাবে দিবেন। ডিওরবি ধরেন আমরা 100 কেজি একটা খাবার তৈরি করতেছি, ডিওরবিটা দেবেন, এই ডিওরবিটা প্রথম লেয়ার দেবেন সমানভাবে। ডিওরবিটা সমানভাবে লেয়ার দেওয়ার পরে আপনি করবেন 100 কেজি খাবারে 2 কেজি লবণ, 2 কেজি লবণ দেবেন 100 কেজি খাবারে, 2 কেজি লবণ, অবশ্যই শুকনো না, লবণটা 2 কেজি লবণটা একটা পাত্রে গোলায় নেবেন। পাত্রে যখন গোলায় নেওয়া হবে ওই লবণটা পানি করতে হবে, গোলায় নিতে যতটুকু পানি দরকার সেপ অতটুকুই পানি নেওয়ার পরে এই যে প্রথম যে আস্তরটা আছে, এই আপনার হলো ডিআরবির আস্তরটা, তা ওখানে আপনি স্প্রে করে দিতে পারেন অথবা হাত দিয়ে ছিটায় হালকা করে দিতে পারেন। এরপরে ধরেন আপনি যেটা দিচ্ছেন, ধরেন সয়াবিন মিল, আপনি সয়াবিন মিল দিলেন এর উপরে 10 কেজি বা 50 কেজি 20 কেজি দেওয়ার পরে আবার একটা লেয়ার তৈরি হলো, ওই লেয়ারটা আবার কী করলেন, আবার ওখানে পানি ঝরাতে, তারপরে আপনি সয়াবিন মিল, সয়াবিন মিলে পানি দিলেন, আবার তার উপরে কীভাবে সেম সমানভাবে তৈরি ইয়ে করে আবার আপনি তাকে অটো ব্রান দিলেন, অটো ব্রান, তার উপরে রেপসিড দিলেন অয়েল কেক রেপসিড, তার উপরে অথবা ফিশ মিল দিলেন। দেওয়ার পরে আপনার যখন টোটাল খাবারটা 5টা স্তর তৈরি হলো, কিন্তু 5টা কিন্তু খাবার মেশে নেই, তখন আপনি কী করবেন, খাবারটা এক পাশ দিয়ে কাটবেন, কোদাল দিয়ে কাটবেন, যে কোনো দিয়ে কাটতে 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 একদম লাস্ট পর্যন্ত যাবেন। আবার ওপাশে কাটা হলে তার উল্টা পাশ দিয়ে কাটা শুরু করবেন, তারপরে এপাশে আবার খাবারটা একত্রিত করে আবার কোদাল দিয়ে কাটবেন। আমার কথা হলো, মূল কথা হলো যে আপনি খাবারটা একসঙ্গে মিক্সড করবেন, একসঙ্গে মিক্সড করার জন্য যতক্ষণ পর্যন্ত খাবার ওলট পালট মিক্সড তৈরি করতে হয় ততক্ষণ পর্যন্ত করবেন। আর যদি কেউ আমার ওই খাবারের মধ্যে ফিশ মিল দেন, অবশ্যই ফিশ মিলটা এমনভাবে যেন মেশে প্রত্যেকটা খাবারের সঙ্গে যেন মিশায় যায় 100 কেজি খাবারের সঙ্গে, তার কারণ এই ফিশ মিলটা যে কাজ করবে অ্যামাইনো অ্যাসিড প্লাস প্রোটিন, আমরা প্রোটিন প্রাইস 45 প্লাস বলা হচ্ছে যে এইটাতে 14% পাবেন, 45 থেকে 50 পর্যন্ত আপনি পাবেন। যখন আমাদের অন্য অন্য খাবারের সঙ্গে এটা ভালোভাবে মিশবে, তখন কিন্তু এর যে গুণাগুণটা বৈশিষ্ট্যটা ওই খাবারগুলোতেও আপডেট করবে, যার কারণে আপনি এই খাবারটা খুব সুন্দরভাবে মেশাবেন। খুব সুন্দরভাবে দেখবেন যে এর একটা, দেখেন ফ্লেভার আছে,
এখানে কিছু অ্যামাইনো অ্যাসিডের ব্যাপার স্যাপার আছে এই ইয়াতে ফিশ মিলে, যার কারণে বলছি অ্যামাইনো অ্যাসিড মাসেল গ্রোথ শক্তি বা হজম শক্তি এবং টোটালি ফিটনেস এবং প্রোটিনের ব্যাপারগুলো কাভার্স করে, যার কারণে আপনি এই এই ফিশ মিলটা অবশ্যই সবগুলোর মাধ্যমে খুব ভালোভাবে মিশা, তারপর কি করলেন যে কোনো আপনার একটা বস্তা বা যে কোনো একটা ড্রাম ট্রাম যেটাই থাকে আপনি 100 কেজি খাবার ওখানে রাখলেন, 10-15-20 দিন 25 দিন পর্যন্ত আপনার জোরটুকু এলাকা হালকা একটু পানি দিবেন। পানি দেওয়ার পরে একটু থমথমে ভাব বা কাদা কাদা ভাব করে দিয়ে দিবেন। এটা দুইভাবে দিতে পারেন, এক যদি আপনার ক্যাটফিশ থাকে পুকুরে সমানভাবে ছিটে দিবেন, আর যদি বাংলা মাছ থাকে তাহলে পুকুরে 4-5 জায়গায় আপনি বিভিন্ন জায়গায় আপনি একত্রিত দিতে পারেন, ওরাও এখানে থাকবে। ক্যাটফিশের জন্য এই জন্য আলাদা দেবে, ক্যাটফিশিং কাটা আছে, একটা মাছ যখন একটা মাছ খাই দিয়ে আসবে তখন কি করতো ওই মাছটা ওই মাছটাকে আঘাতপ্রাপ্ত করবে, আর তখন ওখান থেকে ইনফেকশন তৈরি হবে, আর ইনফেকশন হইলেই আপনার একটা সময় মাছ মারা যাবে। যার ফলে ক্যাটফিশের সময় যারা একক চাষ করতেছেন অবশ্যই আপনি মাছটা মাছের খাবারটা ছিটাই দিবেন, মাছের খাবারটা অবশ্যই ছিটাই দিবেন। তাহলে কি হবে, আপনার মাছটা সমানভাবে খাবে, সবাই সব স্তরের মাছগুলো বা সব জায়গার মাছগুলো সমানভাবে খাবে, দেখা গেলো তো এইভাবে। আর আরেকটা কাজ করবেন, সেটা হলো মাছের আপনি যে খাবার দিচ্ছেন ডুবন্তর খাবার, এটা সাধারণত আমাদের নিচে চলে যায়, মাছ খাচ্ছে কি না এটা আপনি কিভাবে বুঝবেন? দেখা গেলো আপনি 100 কেজি খাবার দিচ্ছেন, তার মধ্যে 20 কেজি খাবার আপনি কি বলেন একটা যে কোনো ঝুড়ি বা পাত্র, দুইটা ঝুড়ির মধ্যে দুই কোনায় দেওয়া পুকুরের একদম নিচে নামাই দিবেন, যে জায়গায় খাবার দেন ওখানে দুই জায়গায় নামাই দিলেন। নামাই দেওয়ার পরের দিন আপনি যখন খাবার দিবেন, খাবার দেওয়ার আগেই ওই ঝুড়িটা স্যাম্পলিং করবেন, অর্থাৎ টানবেন, টানার পরে উঠার পরে আস্তে করে উঠাবেন যাতে খাবার থাকলেও পড়ে না যায় বা পানির সঙ্গে চলে না যায়। ওই খাবারে যখন দেখবেন যে খাবার আছে তখন আপনার বুঝতে হবে খাবার খাচ্ছে না, তখন খাবারটা কমাই দিবেন, আবার যদি খাবার খায় তখন খাবারটা বাড়াই দিবেন। বা এইভাবে আপনি আপনার খাবারের স্যাম্পলিংটা করবেন, তাহলে খাবার কতটুকু খাচ্ছেন আগে বুঝতে পারবেন আপনি অনায়াসেই। তো আজকে এই কতটুকু এই এতটুকুই আপনাদের ইনফরমেশন দিচ্ছি, অনেক ভাইরাই বলতেছেন ভাই খাবার মিস্ট করবো কীভাবে আমরা জানি না বিষয়গুলো, আজকে এই বিষয়গুলোর পরে আমার মনে হয় না আপনাদের আর খাবার মিস্ট করতে কোনো সমস্যা হবে। তবে কখনই খাবারের মধ্যে কোনো ধরনের অতিরিক্ত পানি টানি দিয়ে রাখে দেবেন না, যেটুকু বললাম ওইভাবে দিয়ে আপনি বস্তার মধ্যে রাখবেন, প্রতিদিন নিয়ে দেবেন। আর এর মাঝে আপনারা কাজ করবেন সাপ্তাহিক পরিচর্যা হিসাবে, আমি একটা ক্লাস করব রিসেন্টলি, একটা ভিডিও দেবো সাপ্তাহিক পরিচর্যার ক্লাসটা। এই খাবারের পাশাপাশি সাপ্তাহিক পরিচর্যাটা যদি করেন, আমার স্যারের ভিডিও আছে আমি প্রকৃতি নির্ভর মাছ চাষ, ওই গ্রুপে গেলে দেখবেন যে সাপ্তাহিক পরিচর্যার একটা সার্চ দিলে আপনার চলে আসবে, প্লাস আমার গ্রুপেও আমি দিচ্ছি আপনাদের যাতে সুবিধা হয়। সাপ্তাহিক পরিচর্যা নেক্সট যে ইয়েটা হচ্ছে সে সাপ্তাহিক পরিচর্যা, অর্থাৎ মাছের পুকুরে সাপ্তাহিক পরিচর্যা কীভাবে করবেন, এটা আপনারা ভিডিও সার্চ করলে আমারটা নেক্সটটাতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের আশা করি এই ভিডিওটা যদি উপকার হয়ে থাকে, তারপরে যদি কেউ কোনো বিষয়ে জানতে চান তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আর যদি কারো ভিডিওগুলো ভালো লাগবে আর নেক্সট ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা চান সেক্ষেত্রে আপনারা তো বুঝিনি সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আপনার ভিডিওটা আপনার নেক্সট ভিডিওটা পেয়ে যাবেন। যদি মনে হয় আমি করবো বলবো না যে আপনারা সাবস্ক্রাইব করেন, আমি কখনোই আমি আসলে চ্যানেল দাঁড়ানোর জন্য এটা আসেনি, শুধু এটা আমরা প্রকৃতি নির্ভর ভলান্টিয়ার হিসেবেই কাজ করতেছি আমার স্যারের। যদি মনে হয় ভালো তাহলে করিয়েন, ওকে তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আমি আবারও তো শেষ করতেছি এখান, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।